সরকারের অযোগ্যতা আর অদক্ষতার কারণে 5 কোটি নাগরিকের ব্যক্তিগত স্পর্শকাতর তথ্য ফাঁস হয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন অভিযোগ করে বলেন, এর মাধ্যমে প্রতিটি নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে। বিএনপির সভা সমাবেশের মতো কর্মসূচি চলার সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে সরকার ডিজিটাল নির্যাতন চালাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। মনুল আহসানের রিপোর্ট। বিএনপির সভা সমাবেশ সহ রাজনৈতিক কর্মসূচি চলাকালে ইন্টারনেট শাটডাউন, কর্মসূচিতে যোগ দিতে আসার সময় নেতাকর্মীদের মোবাইল তল্লাশি, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে গ্রেফতার হয়রানির প্রতিবাদ জানাতে এ সংবাদ সম্মেলন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার বিরোধী চলমান আন্দোলন এখন গণ আন্দোলনে পরিণত হয়েছে। হামলা, নির্যাতন, হত্যার মাধ্যমে আন্দোলন দমনের ব্যর্থ চেষ্টা করছে সরকার। তার অভিযোগ, সেই সাথে চলছে ডিজিটাল আগ্রাসন। ইন্টারনেট শাটডাউনের ঘটনাকেই এটি নাগরিক অধিকারের ভয়ঙ্কর লঙ্ঘন, এটা গুম খুনের মতোই একটা অপরাধ। তোমার এই সরকার ডিজিটালাইজেশনকেই জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ডিজিটাল মাধ্যমে নিপীড়ন, জনগণের উপর নজরদারি, ফোন কল রেকর্ড, অনলাইনে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, ভিন্ন মতাবলম্বীদের ব্ল্যাকমেইল করা, প্রোপাগান্ডা চালানো সহ নানান অপরাধ করে চলেছে এই সরকার। সম্প্রতি 5 কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁসের জন্য সরকারকে দায়ী করে এ ঘটনায় নাগরিক অধিকার ও নিরাপত্তা সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। একবার ভেবে দেখুন, তার নিজেরাই বলছে দেশের 5 কোটি মানুষের ব্যক্তিগত তথ্য রোপাট হয়ে গেছে, এমনকি এ সংখ্যা 18 কোটি হতে পারে। কে নিশ্চয়তা দিবে এর মাঝে আপনি নেই, আমি নেই? ডিজিটাল ডাকাত আমার আপনার একান্ত সাইবার ডোমেইনে আয়েশে বিচরণ করছে আর আমরা আতঙ্কে আছি। এই বুঝি আমার তথ্য পরিচয় চুরি করে একটা ভুয়া আইডি খুলে আপত্তিকর পোস্ট দিয়ে ডিজিটাল সিকিউরিটি আইনের আসামি করে ফেলছে। চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানানো হয়। আমরা কোনো সময় স্মার্ট নাই। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।